السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى، صحف إبراهيم وموسى. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، الحمد لله، ثم الحمد لله. আমরা ধারাবাহিক গত কয়েক সপ্তাহের ক্লাসেই এই যে উইক ল্যাটারাল ভার্ব গুলো পড়তেছিলাম, উইক ল্যাটারাল ভার্ব গুলোর পরিচিতি পড়ার পরে এই যে নির্দিষ্ট পরিবর্তন গুলো হয়, এই পরিবর্তন গুলো সম্পর্কে পড়েছিলাম আমরা। সর্বশেষ আমরা এই আজওয়াফ শব্দ শেষ করে নাকিস শব্দের মধ্যে যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তন গুলো আমরা পড়তেছিলাম। নাকিস শব্দের পরিবর্তন গুলো, নাকিস শব্দের মধ্যে আমরা আজওয়াফের সাথে সংক্ষিপ্ত একসাথে মার্জ করে কয়েকটা নিয়ম পড়েছিলাম। তন্মধ্যে অন্যতম নিয়ম একটা ছিল হলো নাকিস শব্দের মধ্যে, যেহেতু শেষে উইক লেটার হবে, তো উইক লেটারটা যদি শেষে হয়ে কাসরার পরে ওয়াও আসে, তাহলে সেটা ওয়াও, ওয়াওটা ইয়া হয়ে যায়। তাহলে রদিয়া থেকে ইয়ার দবু, ইয়ার দবু না হয়ে এই রদি ওয়া, ওয়াওটা ইয়া হয়ে ইয়ার দয়ু হয়ে যাবে। রদিয়া, ইয়ার দবু, ইয়ার দয়ু, এরকম আমরা কোরআনে অনেক শব্দ পাবো। এই যে 14টা সহ আমরা বিস্তারিত পড়েছিলাম। এরপরে মুদারের রূপের মধ্যে আমরা একটু পরিবর্তন সহ 14টা পড়ে তিনটা ক্রিয়া দিয়ে আমরা একটু বিশ্লেষণ করেছিলাম। এবং আমাদের পড়া ছিল যে এই নাকিস শব্দের মধ্যে আমাদের আরো দুইটা নিয়ম লাগবে। এই দুইটা নিয়ম পড়লে আমরা নাকিস শব্দের যে কোনো পরিবর্তন হলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। এখানে যেগুলো আমরা পড়েছি, নাকিসের একটা নিয়ম যে নাকিস শব্দটা যদি একটা ঘর নিচে বৃদ্ধি করি, আমরা নাকিস শব্দের একটা নিয়ম পড়েছি, কাসরার পরে যদি ওয়াও আসে তাহলে উক্ত ওয়াও ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। এখন আমরা এখানে যে শব্দটা পড়বো, এই শব্দটা কোরআনে অনেক পাবো। এই পরিবর্তনটা খেয়াল করেন, এই যে আমরা যে রাদিয়া ইয়ার দ এটা পড়েছিলাম, বা যে কোনো নাকিস ক্রিয়া, নাকিস ক্রিয়া, নাকিস ক্রিয়ার ধরেন আমরা রুট লেটার লিখি, যেমন একটা লিখলাম খ শিন ইয়া, তাই না? এটা যদি সামিয়া ইসমাউ থেকে পড়ি আমরা সিন প্যাটার্ন, সিন প্যাটার্নের শব্দ, তাহলে হওয়ার কথা কি? খাশিয়া মুদারে হওয়ার কথা ইয়াখশায়ু, তাই না? কারেক্ট, খাশিয়া ইয়াখশায়ু। এরপরে মাদি মাসদারটা হবে খাশিয়াতুন, এটার অর্থ কি? ভয় করা। খাশিয়াতুন কোরআনে কারিমে সমানেই পাবো। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এই ভয় করা। আবার সায়াদাক্কারু মান ইয়াখশা, উপদেশ গ্রহণ করবে কে? যে ভয় করে আল্লাহকে। এই যে খাশিয়া ইয়াখশা, ভয় করা অর্থ। এই হয়ে গেল ভয় করা। এখন এই ক্রিয়াটা থেকে আমরা এই যে খাসিয়া ইয়াখশায়ু থেকে আমরা জানি পরিবর্তন হয়ে মাদিটা ঠিকই থাকবে খাসিয়া, আর মুদারেটা ইয়াখশা হয়ে যাবে, তাই না? ওই যে আমরা যে কালার নিয়ম পড়ে আসছিলাম সেই নিয়মে, অর্থাৎ ইয়া হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বে ফাতা আছে, এই জন্য এটা ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাই না? ফলে ইয়াখশা হয়ে যাবে। এখন আমরা যেটা পড়বো এটা হলো ইসমুল ফাইল,
স্মল ফাইলটা আমরা পড়ে আসছি। স্মল ফাইলের স্ট্রাকচারটা কি রকম হওয়ার দরকার বলেন তো? নাসরা থেকে স্মল ফাইল কি? নাসিরুন। নাসরা থেকে কারেক্ট, নাসিরুন। তাহলে বলেন এই যে খাসিয়া, এই খাসিয়া থেকে কেমন হওয়া দরকার? খাসিয়া থেকে খাসি, খাসিউন। কারেক্ট, এখান থেকে যদি আমরা বানাই তাহলে হওয়ার কথা খাসিউন, তাই না? এরকম হওয়ার কথা না, খাসিউন ফাইলুন এই স্ট্রাকচারে হবে, কিন্তু এই রূপটা একটু পরিবর্তন হয়ে যাবে, এই রূপটা পরিবর্তন হয়ে হয়ে যাবে খাসিন, এটা এরকম হয়ে যাবে। স্মল ফাইলটা আমরা কোরআনে এরকম পাবো, খাসিন এরকম পাবো। এই নাকিস ক্রিয়া থেকে স্মল ফাইল যত আসবে সব এরকম হবে, খাসিন আদিন দাইন এরকম পাবো। তাহলে এই যে এই খাসিউন থেকে এখানে কিভাবে গেল এটা পড়ার জন্য আমরা আজকের নিয়মটা পড়তেছি। নিয়মটা হলো কাসরার পর, দম্মা পড়া কঠিন, তাই কাসরার পর ইয়ার উপর দম্মা আসলে সেটাকে সুকুন করে দিতে হয়। বুঝা গেছে নিয়মটা? নিয়মটা হলো কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া কঠিন। সুতরাং এরকম যদি হয় যে কাসরার পরে পরের অক্ষরে ইয়ার উপরে দম্মা আসছে, তাহলে নিয়ম হলো সেটাকে সুকুন করে দিতে হবে, এতটুকুই কথা। এখন এই কথার পরে আমরা দেখি কিভাবে এই রূপটা বানানো যায়, এই যে খাসিয়া থেকে খাসিন বানানো যায় কিভাবে, একটু ভালো করে খেয়াল করতে হবে। এই যে আমরা মূল রূপটা কি পাচ্ছিলাম, খাসিউন স্মল ফাইল। এখানে কারোর কোনো ডাউট আছে যে স্মল ফাইলটা খাসিউন হবে? না ওস্তাদ, ক্লিয়ার, এটা সবাই বুঝতে। আচ্ছা বলেন তো এই খাসিউন অর্থ কি হবে? খাসিয়া অর্থ সে ভয় করেছিল, ইয়াখশা সে ভয় করে বা করবে, তাহলে খাসিউন অর্থ কি? যে ভয় করে, যে ভয় করে, কারেক্ট, ভয়কারী, তাই না? ভয়কারী, যেহেতু নাসারা সাহায্য করা, নাসিরুন মানে সাহায্যকারী, তার মানে খাসিউন কি? ভয়কারী, ভয়কারী মানে অ্যাক্টিভ পার্টিকেল, ঠিক আছে? ইসা এই ধরেন ড্রাইভার, এই ফর্মটা আছে না, ড্রাইভার, একটা হলো ড্রাইভ, ড্রাইভ করা, আর ড্রাইভার মানে যে ড্রাইভ করে, তাই না? চালক, জি। স্মল ফাইলের এই অর্থ দেয় যে কাজটা করে, কর্তাবাচক বিশেষ্য। তাহলে স্মল ফাইলের স্ট্রাকচারটা হবে এরকম, খাসিউন। এই খাসিউন, এই যে শেষে তানবিন আছে মানে কি? তানবিন, তানবিনুন শব্দের অর্থ হলো শেষে নুন প্রদান করা, আমরা তানবিনুন বলি না, জি, তানবিনুন। তানবিনুন স্ট্রাকচার হিসেবে দেখেন দুই নাম্বার ফর্মের মাসদার হলো না এটা, এই যে নাওয়ানা ইউনাউইনু, তানবিনুন অর্থ হলো শব্দের শেষে আসলে নুন প্রদান করা, নুন প্রদান করা, তার মানে এটা বোঝাচ্ছে হলো, যেমন আমি পড়তেছি একটা শব্দ কিতাবুন, এই যে কিতাবুন, এই কিতাবুন আসলে এটার উচ্চারণটা হচ্ছে এরকম, এই যে শেষে একটা নুন সুকুন আছে, তাই না? একটা, জি, তানবিনের মানেই হলো যদি দুই ফাতা হয় তাহলে ফাতার পরে একটা নুন সুকুন আছে, আর যদি দুই দম্মা হয় তাহলে দম্মার পরে একটা নুন সুকুন আছে, দুই কাসরা হলে কাসরার পরে একটা নুন সুকুন আছে, তাই না? এই যে কিতাব আসলে এটা কি, এই যে এরকম ছিল, তাই না? এই যে একটা নুন, এটা বোঝা গেছে সবাই? জি আলহামদুলিল্লাহ, এটা বোঝা গেলে এখন বলেন এই খাসিউন শব্দটা, এই নুনকে যদি আমরা উল্লেখ করে দিই তাহলে আসলে লিখলে কিরকম হওয়া দরকার, এরকম, তাই না? খাসি ইয়া ইয়া দম্মা নুন সাকিন, খাসিউন এরকম হওয়া দরকার না, জি,
এখন মনে রাখেন, এখন আমাদের নিয়মটা অ্যাপ্লাই করেন, এই যে কাসরার উপরে ইয়ার উপরে, কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া কঠিন, তাই এরকম যদি হয় যে কাসরার পরে ইয়ার উপরে দম্মা চলে আসছে, তাহলে উক্ত দম্মাকে সুকুন করে দিতে হয়, এটা নিয়ম। তাহলে দেখেন এই ইয়ার দম্মাকে যদি আমরা সুকুন করে দিই তাহলে শব্দটা কি হবে? খাসি, তাই না? জি, খাসিন। দুইটা সুকুন চলে আসলো এখন, একটা ইয়া সুকুন আর একটা কি নুন সুকুন, একসাথে আসছে, আমরা কি করব একটাকে ড্রপ করে দিব, তাই না? এখানে দুর্বল কোনটা? দুর্বল হলো ইয়াটা, তো ইয়া দুর্বল পেলাম এখন খাসিন। জি, এটাকে রাইটিং প্রিন্সিপাল তানভিন দিয়ে এই যে নুন সুকুনটাকে আর এভাবে লিখে না, এটাকে তানভিন দিয়ে দুই কাসরার রূপে লিখে ফেলে। জি, বুঝছেন? খাসিন ভাবে হলো। জি, বুঝতে পেরেছি। তাহলে আমরা বলে রাখবো যে কোনো নাকিস ক্রিয়ার ইসমুল ফায়েল রূপটা এরকম হবে, ইসমুল ফায়েল রূপটা কি এরকম হবে। এটা পড়ার নিয়ম হলো দুইটা, একটা হলো এইভাবে পড়বো খাসিন। এখন এই খাসিন এই শব্দটাকে যদি আ, এটা হলো এরকম, দেখেন শব্দটাকে দুই ভাবে পড়া যায়, একটা হলো খাসিন আর যদি শুরুতে আল যুক্ত করি তখন পড়বো আল খাসি এরকম, আল খাসি এরকম পড়বো, বুঝতে পারছেন? আল খাসি এভাবে পড়তে হবে। এভাবে পড়বো কেন, আল খাসি পড়বো কেন? কারণ দেখেন এটা হলো, তার মানে এই রূপটা পড়া যাবে এই দুইটা রূপ, তাই না? এই দুই রূপের মধ্যে এই যে খাসিন কেন পড়বো এটা তো বুঝে গেছি, তাই না? বুঝা শেষ। আল খাসি কেন পড়বো এটা একটু আমি নিচের লাইনে বলি। এই আল খাসি আমরা যদি আসি তাহলে আমরা বানাবো হলো এই যে খাসিউন রূপ থেকে, তাই না? এই খাসিউন রূপটাকে যদি আলিফ লাম দিই তাহলে কি হবে? আল খাসিউ, আল খাসিউ, তাই না? এরকম হবে না? আল খাস। এখন শেষে তানভিন দিচ্ছি না কেন? আলের কারণ, আল নিয়েছি, আল চলে আসলো মানে এখন তানভিন। আচ্ছা, এখন করে আল খাসিউর মধ্যে কি এই যে শেষের নুনটা আছে? নাই নাই, যেহেতু তানভিন নেই এই নুন নেই, তাই না? এখন দেখেন এখানে আমাদের নিয়ম ফলো করেন, কাসরার উপরে ইয়া আসছে আর উপরে দম্মা পড়া কঠিন, তাই দম্মাকে সুকুন করে দিতে হবে। তাহলে এই যে কাসরার পরে ইয়া আসছে আর উপরে দম্মা পড়া কঠিন, সুকুন করে দেবে, তাহলে সুকুন করলে কি হবে? আল খাসি, আল খাসি। এখন বলেন এই যে এখানে আমরা ইয়াকে ফেলে দিছি, এখানে ফেলার কোনো রিজন আছে? এখানে ফেলার কোনো দরকার নাই, কোনো রিজন নাই, কারণ ওখানে আমরা ফেলছিলাম কেন? এই যে এখানে আমরা ইয়াকে সুকুন ছিল, দুই সুকুন একসাথে আসছে এই নুন সাকিনের সাথে মিলে, এখানে তো নুন নাই, আল নিয়ে আসার কারণে নুন আসেই নাই। তাহলে এখানে আমরা পড়বো কি আল খাসি। তাহলে বুঝা গেছে আমরা দুই ভাবে পড়বো, কিভাবে? জি জি, কারেক্ট। এখন বলেন আমি যদি একটা রুট লেটার বলি কফ বদ ইয়া, এটা ধরাবায়া দ্রিব থেকে ব্যবহার হয়, তাহলে কদয়া, কদয়া ইউ ইয়া দিও। হ্যাঁ, তাহলে বলেন এটার মাদিটা কদয়া, কদয়া থেকে পরিবর্তন হয়ে কি হবে? ইয়ার উপরে ফাথা হারাকা বিশিষ্ট, তার পূর্বে ফাথা আছে, কি পরিবর্তন করতে হবে? তাহলে এটা পরিবর্তন করে আলিফ দ্বারা পরিবর্তন করে দিব, তাই না? আলিফ দ্বারা কদা। জি জি, আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, এই যে কদা। এখন দেখেন ইয়া কদুই ইউ, এই যে কাসরার উপরে ইয়ার উপরে দম্মা পড়া কঠিন, তাই কি করতে হবে? এটাকে কি করতে হবে? সুকুন করে দিতে হবে, তাই না? সুকুন করে দিতে হবে। জি, এই যে ইয়াকদি, তাহলে কদা ইয়াকদি, এই যে ইয়াকদি পড়বো কেন? এই ইয়ার উপরে দম্মাটাকে সুকুন করে দিছি, তাই না? জি, কদা উস্তাদ, কাদি অর্থ কি বিচারক? হ্যাঁ, এটার অর্থ হলো বিচারক, এই যে বিচার করা, এটার অনেকগুলো অর্থ হয় কোরআনে, বিশেষভাবে তিনটা অর্থে ব্যবহার হয়েছে এই শব্দটা। এই যে এটার ধরেন এরকম হয় মাসদারটা, অর্থগুলো আমি লিখে দিই আপনারা বুঝে যাবেন। এটার প্রধান অর্থ হয় বিচার করা, বিচার করা বা ফায়সালা করা। কদাইতু মানে আমি ফায়সালা করলাম, কদা ইয়াকদি কদাউন, বিচার করা।
আরেকটা অর্থ হয় হলো যখন এটা প্রিপজিশন আলা সহ ব্যবহার হবে তখন অর্থ হয় চূড়ান্ত করে ফেলা, একেবারে সমাধা করে ফেলা। আরো স্পেসিফিকলি বললে টু কিল বা হত্যা করা অর্থ হয়। সূরা কসাসে দেখবেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে, মুসা আলাইহিস সালাম এক কিবতিকে থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পরে সেই ব্যক্তি মারা গেছিল না? জি কাজাহু মুসা, মুসা হ্যাঁ মুসা আলাইহিস সালাম সেই ব্যক্তিটাকে থাপ্পড় দিল, ফাকাদা আলাইহি, ফলে সে মারা গেল। এই যে কদা ইকদির অর্থ কি, সে ফলে তাকে মেরে ফেললো, হত্যা করে ফেললো। তাহলে কদার একটা অর্থ হয় হত্যা করা, তবে তখন অর্থ হলো এটা প্রিপজিশন আলা সহ ব্যবহার হবে, নরমাল না। বুঝতে পারছেন? তাহলে এই যে হত্যা করা আরেকটা অর্থ। তিন নাম্বার অর্থ হয় আদায় করা, আদায় করা। আমরা বলি না যেমন সূরা জুমাতে আপনারা পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়াযারুল বাইয়া। জুমার আজান হয়ে গেলে তোমরা সবকিছু ছেড়ে জুমার দিকে যাও। এরপরে ফাইদা কুদিয়াতিস সালাতু, এই যে কুদিয়া, এই কাদা থেকে প্যাসিভ ভয়েসটা আসছে কুদিয়া, যখন সালাত আদায় করা শেষ হবে, যখন সালাত আদায় সম্পন্ন হবে, মানে সালাত আদায় করা। আমরা বলি না কাজা করা, মানে সালাত আদায় করা, সালাত সম্পন্ন করা, এই অর্থেও হয়। ঠিক আছে, আমরা যে কাজা বলতে কাজা অর্থে সালাত সম্পন্ন করা, তাই তো? নাকি মানে কাজা মানে কি আমার বাকি আছে ওইটা? জি এখন দেখেন রুট লেটার যদি হয় কফ কদ ইয়া, তাই না? এখান থেকে কদা ইয়া কদি, তাহলে স্মল ফাইলের রূপটা স্ট্রাকচার হিসেবে কি হওয়া দরকার ছিল? কদিয়ুন নরমালি হওয়ার কথা, কদিয়ুন। এখান থেকে পরিবর্তন করে পূর্বের মতো সেম পরিবর্তন করে আমরা পড়তে পারবো কদিন, মূলত ছিল কদিন, মূলত ছিল এরকম। এখন এই যে ইয়ার দম্মাকে সুকুন করে দিব যেহেতু কাসরার পরে আসছে, তাই না? ফলে এখন হয়ে যাবে কদিন। এরপরে দুই সাকিন একসাথে আসছে, ইয়ার সাকিনকে ড্রপ করে দিব, ফলে শব্দ হবে এরকম, কিন্তু এটা রাইটিং প্রিন্সিপাল হলো কাসরা দিয়ে লেখা, তানভিন দিয়ে লেখা, তখন হয়ে যাবে কদিন। এই যে কাদিন বা আল কাদি অর্থ কি? বিচারক, বিচারক। আমরা বললাম কাজী সাহেব, এই যে এখান থেকে কাজী সাহেব। তাহলে বুঝা গেছে এই নিয়মটা, কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া কঠিন, এটা বিশেষভাবে স্মল ফাইলের রূপ লাগবে, অন্য শব্দের মধ্যেও এটা আসবে, অনেক শব্দের মধ্যে আসবে। হ্যাঁ, এই নিয়মটা মনে রাখতে হবে। আমরা বিশেষভাবে 5 নাম্বার ফর্ম এবং 6 নাম্বার ফর্মের মাসদার, মাসদারের মধ্যে এই রূপটা লাগবে। 5 নাম্বার ফর্ম 6 নাম্বার ফর্মের নাকিস মাসদার হলেই দেখবেন এই নিয়ম ফলো করে, মূলত হওয়ার কথা ছিল তালাকুয়ুন পড়বে তালাকিন, এরকম পড়বে, বুঝছেন? হওয়ার কথা ছিল তাওয়াল লুয়ুন পড়বে তাওয়াল লিন, এরকম পড়বে। তো এই নিয়মটা ফলো করবে, মনে রাখতে হবে এই নিয়মটা। কাস্তরার পরে ইয়ার উপরে দম্বা পড়া কঠিন, এরকম হলে সুকুন করে দিতে হয়। এখন সুকুন পড়ার পরে অন্য কোনো রিজন থাকলে সেটাও ফলো করতে হবে, যেরকম আমরা এই যে দুই সেকেন্ড একত্রিত হয়েছে ফেলাই দিছি, এখন রাইটিং প্রিন্সিপাল ফলো করছে, অনেক কিছু, তাই না? এটা বুঝা গেছে সবাই? এই অংশটাতে কোনো অস্পষ্টতা আছে কিনা এই নিয়মটাতে? এই নিয়মটাতে যদি অস্পষ্ট না থাকে, তবে এবার আমি দাল আইন ওয়াও, এটা নাসারা আইন শুরু থেকে ব্যবহার হয়, তাহলে আমি লিখি, এটা হবে দাআওয়া ইয়াদউ, পরিবর্তন হয়ে হয়ে যাবে দাআ, তাই না? এই ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে হয়ে যাবে দাআ। এখন এই যে ওয়াও এর উপরে দম্মা পড়া কঠিন একটা নিয়ম আছে, এটা মনে রাখবেন, ইয়ার ওয়াও এর উপরে দম্মা পড়া কঠিন, ইয়ার উপরেও দম্মা পড়া কঠিন, এটা বিবেচনা করে কাসরা আর ইয়া, সব কথায় মোট কথা ওয়াও ইয়ার উপরে দম্মা পড়া কঠিন, এই জন্য এই ওয়াও এর দম্মাকেও সুকুন করে আমরা পড়বো ইয়াদু। তাহলে বলেন এখান থেকে স্মল ফাইল হওয়ার কথা কি? এখন পরিবর্তন করে কি পড়বো?
দাইন দাইন কারেক্ট দাইন তাই না এই যে দাইউন থেকে পড়তে হবে দাইন দাইন এরকম পড়তে হবে তাহলে বুঝা গেছে না এটা জি উস্তাদ দাই মানে কি যে দাওয়াত দেয় ওই দিনের দাওয়াত এটি বুঝাচ্ছে হ্যাঁ দাই আল্লাহ বলি না আমরা অর্থটা লিখে দিন উস্তাদ এটার অর্থ হয় দাওয়াত দেওয়া দোয়া করা আহ্বান করা অনেক অর্থ হয় আহ্বান করা আহ্বান করা দাওয়াত দেয়া দাওয়াত ইয়াদউ দাআ ইয়াদউ এখন আরেকটা নিয়ম পড়ব এই নিয়মটা শেষ এখন আরেকটা নিয়ম পড়তেছি এই নিয়মটা একটু মনে রাখেন এবার আমরা আরেকটা নিয়ম করবো এই নিয়মটা লাগবে হলো স্মল মাফউলের ক্ষেত্রে আমরা কোরআন কারিমে শব্দ পড়ি আপনারা যারা আরবি এরাব পড়েছেন একটা শব্দ শুনেন না আমরা বলি না মাবনিয়ুন মাবনিয়ুন যে পরিবর্তন হয় না কারেক্ট এই যে আনচেঞ্জেবল শব্দ যেটা আনচেঞ্জেবল কোনো পরিবর্তন হবে না তাই না এটাকে মাবনিয়ুন বলে এই শব্দটা ভেঙে দেখাই এটা রুট লেটার হলো এই যে বা নুন ইয়া বা নুন ইয়া এটা রুট লেটার আছে না ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন আল্লাহ বলেন ওয়াসসামা আকাশ বানাইনাহা আমি বানিয়েছি বানায় আপনি অর্থ হলো বানানো তৈরি করা তাহলে এটা ক্রিয়াটা ব্যবহার হয় হলো দত প্যাটার্নে দরা বা অ্যাদ্রিভু থেকে ব্যবহার হয় এই রুট লেটার থেকে তাহলে বলেন তো মাদিটা কি হওয়ার কথা এই যে রুট লেটার বা নুন ইয়া তাহলে মাদিটা কি হবে বানায়া এই বানায়া থেকে পরিবর্তন হয়ে হয়ে কি হয়ে যাবে মাদিটা পরিবর্তন কি হবে ইয়াটা পরিবর্তন হয়ে কি হবে ও মাদিটা আলিফ আসবে একটা বানা আলিফ হয়ে যাবে কারেক্ট বানা এভাবে আলিফ দিয়েও লেখা যায় অথবা ইয়া মাকসুরা আলিফ মাকসুরা দিয়েও লেখা যায় আলিফ মাকসুরা লিখলে তখন হবে এরকম এরকম হবে তাই না এই যে খারাজ জবর এরপরে ইয়া থাকবে দুইভাবে লেখা যায় তাহলে বানা তাহলে এটার 14টা বানা বানায়া বানাও বানাত বানাতা বানাইনা 6 নম্বরে গিয়ে হয়ে যাবে এরকম তাই না বানাইনা বানাইতা বানাইতো এরকম তাহলে এটা হলো মাদি মুদারে দরাবায় আদ্রিবু হিসেবে কি হওয়ার কথা মুদারেটা কি হবে মূলত ছিল ইয়াবনিউ ইয়াদরিবু তাহলে এই যে একটু আগের নিয়ম কাসরার উপরে ইয়ার উপরে দম্মা আসছে ইয়ার উপরে দম্মা পড়া কঠিন এই জন্য সুকুন দিয়ে দিব কারেক্ট তাহলে ইয়াবনি ইয়াবনি তাহলে এখান থেকে বলেন স্মল ফাইল কি হবে এটা হবে বানিয়ুন কারেক্ট বানিয়ুন তাহলে এখন এখান থেকে পড়ব বানিন তাই না আগের নিয়ম অনুযায়ী জি অথবা আমরা আল যুক্ত করলে পড়ব আল বানি তাই না আল বানি একটা লাস্ট ইয়া থাকবে সুকুন যুক্ত কারেক্ট অর্থ কি তৈরিকারী বা বানানেওয়ালা মিস্ত্রি তাই না আলবানি বা বানিন এখন দেখেন তাহলে বাংলা অর্থটা লিখে দিয়েন উস্তাদ আচ্ছা বাংলা অর্থ এই শব্দগুলো ঠিক আছে বাংলা অর্থ লিখে দিচ্ছি আপনাদের স্টক অফ ওয়ার্ড বাড়ানো চাই প্রতিদিন যে নতুন শব্দ আসে এটা একদম মাথায় বসায় ফেলবেন যে আমরা অনেক বাংলা শব্দ আসলে ইউজ করি বুঝি না এটা তো বাংলা না আরবি আরবি না আরবি শব্দ বাংলাতে ব্যবহার করতে না বাংলা আমরা অনেক বাংলা শব্দ ইউজ করি কিন্তু এটা আরবি আমরা নিজেরও জানি না কারেক্ট এই যে তৈরি করা বানানো তৈরি করা আলহামদুলিল্লাহ তাহলে এখন দেখেন এখান থেকে আমরা ইসমুল মাফুল বানাবো ইসমুল মাফুলটা কেমন হয় ইসমুল মাফুলের রূপটা আমরা অনেক আগে পড়েছি একটু মনে করে দেই এই নাসারা নাসারা ফাইল হলো নাসিরুন তাহলে ইসমুল মাফুলটা কি হবে মানসুরুন মানসুরুন কারেক্ট এই যে মানসুরুন এরকম হবে
মনসুরুন, তাহলে যে বা নুন ইয়া এই রুট লেটার থেকে কি হওয়ার কথা বলেন তো? এখান থেকে আসবে হচ্ছে আব কি মাব মাব নুয়ুন, কারেক্ট, এই যে শব্দ হবে মাব নুয়ুন হওয়ার কথা এরকম, তাই না? জি, এই যে এই মাব নুয়ুন অর্থ কি হলো? যাকে যাকে বানানো হয়, যাকে বানানো হয়েছে বা যাকে বানানো হয়, তাই না? জি, এরকম হবে অর্থ মাব নুয়ুন। আসলে এই যে মাব নুয়ুন, এই যে মাব নিয়ুন পড়তে হবে, এটার অর্থ হলো তৈরি করা বা বানানো, অর্থাৎ বানানো সম্পন্ন হয়ে গেছে ফিক্সড, এই জন্য আর এখানে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো এখন এই শব্দটার ক্ষেত্রে নিয়মটা মনে রাখেন, নিয়মটা হলো ওয়াও এবং ইয়া, শব্দের শেষে ওয়াও এবং ইয়া দুটা যদি একসাথে আসে, শব্দের শেষে ওয়াও এবং ইয়া দুটা যদি একসাথে আসে, তাহলে উক্ত ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলতে হয় এবং ইয়ার মুনাসাবাতে তার পূর্বে কাসরা দিতে হয়। এটা হলো নিয়ম। আফওয়ান, আমি আধা মিনিট একটু ফোনটা রিসিভ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, যে তারকিব টু এর ক্লাসটা চলতেছে স্যার। এখন শুধু ইউটিউব দুইটাই চলে স্যার, দুইটাই চলে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ও ইয়াটা তারকিব টুটটা মনে হয় একটা মিস হয়েছে, একটা মিস হয়েছে। আমি ওই যে ও তারকিব ওয়ানে, তারকিব ওয়ানে হ্যাঁ 50 54 আজকে তো 5 তারিখ, তাহলে সর্বশেষটা 2 তারিখ ছিল, বৃহস্পতিবারে 3 তারিখ হয়েছে। স্যার আচ্ছা আচ্ছা, না না ওটা কারেক্ট না, তাহলে ওটা ভুল করছে, আমি ওটা ঠিক করে দেবো স্যার। হ্যাঁ এটাই কারেক্ট হবে স্যার, কারেক্ট স্যার, জি স্যার, শুক্রিয়া। ওই যে একরা আচ্ছা স্যার, ওইটা ওই যে তাড়াহুড়া করলে হয় আর কি, আর না হয় না, আমি ছেলে খেয়াল করবো স্যার, না দেখে এই জন্য, না সরি স্যার, আমি এটা ঠিক করতে বলছি। হ্যাঁ প্রশ্ন ইনশাল্লাহ স্যার, কারেক্ট স্যার, শুকরিয়া, সালাম আলাইকুম। আফওয়ান, ওই যে আমাদের ডিগ্রিতে সালাম স্যার ফোন দিছিল, ওই যে গ্রুপের রেকর্ড গুলো নিয়ে। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ, আমরা যেটা পড়তেছিলাম এই যে নিয়মটা হবে, এখন আমি একটু নিয়মটা লিখে তারপরে এটা যাই, তাহলে আপনাদের বুঝতে আর একটু সহজ হবে। নিয়মটা হবে এই যে ওয়াও ইয়া যদি একসাথে আসে, শব্দের শেষে এই কথাটা উল্লেখ করে দিতে হবে, শব্দের শেষে যদি ওয়াও এবং ইয়া একসাথে আসে,
তাহলে ঠিক আছে, তাহলে উক্ত ওকে ইয়া দ্বারা পরিবর্তন করে একটিকে অপরটির মধ্যে ইদগম করতে হয় বা মিলিয়ে দিতে হয়। এটা হলো নিয়মটা, যদি ওয়াও ইয়া একসাথে আসে তাহলে উক্ত ওয়াও ইয়াকে উক্ত ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে একটাকে আরেকটার সাথে মিলিয়ে দিতে হয়। তাহলে দেখেন শব্দটা আছে মাবনুয়ুন। এখন এই যে ওয়াও এবং ইয়া একসাথে আসলো শব্দের বাজে, তাহলে প্রথমে ওয়াওটাকে ইয়া বানিয়ে দিব, ফলে শব্দ হবে এখন মাবনুয়ুন মাবনুয়ুন। তাহলে দুইটা ইয়া একসাথে আসছে, এই দুইটা ইয়া একসাথে আসলে প্রথমটা সাকিন হলে লেখার নিয়ম হলো ইয়া দিয়ে লেখা, কি বলে তাসদিদ দিয়ে লেখা, তাই ইয়ার উপরে তাসদিদ চলে আসবে। এখন শব্দ হয়ে গেল মাবনুয়ুন। এখন হলো ইয়া তার পূর্বে সবসময় কাসরাকে চায়, ইয়া তার পূর্বে কাকে চায়? কাসরাকে চায়, ইয়া তার পূর্বে কাসরাকে চায়। এই জন্য এই যে এই ইয়ার মুনাসাবাতে তার পূর্বে কাসরা দিয়ে দেওয়া হবে। এখন শব্দ হলো মাবনিয়ুন মাবনিয়ুন, এটাই পড়তে হবে, শব্দ সব এরকম হবে, এই যে মাবনিয়ুন এরকম হবে। বুঝা গেছে কিভাবে হলো শব্দটা মাবনিয়ুন থেকে মাবনিয়ুন? জি উস্তাদ। জি, এখন একটা প্রশ্ন হয়, বলেন তো এই যে এই কাসরার পরে ইয়ার উপরে দম্মা আছে, তাহলে এটা তো সুকুন করে দেওয়ার কথা তাই না? এটা কি সুকুন করব? এখানে কি সুকুন হবে? সুকুন করলে তো পড়া অসুবিধা হবে, পড়া যাবে না, পড়া অসুবিধা হবে। আসলে কিন্তু কাসরার পরে ইয়ার উপরে দম্মা নাই, দেখেন আসলে এটা লিখলে কি ছিল, প্রথমে ইয়াটা সুকুন আছে, দ্বিতীয় ইয়ার উপরে দম্মা আছে তাই না? এই ইয়ুন প্রথম ইয়াটা কিন্তু সুকুন, তাসদিদ মানে হলো কি প্রথম দুইটা অক্ষর একসাথে আছে, প্রথমটা সুকুন দ্বিতীয়টা পেশ, এরকম আছে না এটা আসলে? তাহলে তো আসলে কাসরার পরে দম্মা নাই, তো সেই হিসেবে সুকুন করার প্রশ্ন নাই এখানে, বুঝছেন? আল মাবনিয়ুন বা আল মাবনিয়ু এরকম পড়তে হবে। বুঝা গেছে কথাটা? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে এই অংশটা আমাদের রাখার দরকার নেই। তাহলে সেম শব্দ যদি আমরা একটা লিখি রা মিম ইয়া, অর্থ হলো নিক্ষেপ করা, আমরা রমিউল জিমার করি না হজের সময়, কঙ্কর নিক্ষেপ করি, ওই যে আমরা কোরআনে কারিমেও আছে সূরা ফিলের মধ্যে আছে এই শব্দটা, ধরেন এই রুট লেটার থেকে ধরা বা অ্যাদ্রিবু থেকে ব্যবহার হয়, তাহলে কেমন হবে বলেন তো? রামায়া, রামায়া থেকে পরিবর্তন হয়ে শেষের ইয়াটা আলিফ হয়ে যাবে তাই না? রমা, রমা, মাশাআল্লাহ। অথবা আমরা আলিফ মাকসুরা দিয়ে এটা লিখতে পারি, তখন লিখবো এই যে এরকম তাই না? এই যে হয়ে গেল রমা, তাহলে রমা রমায়া রমাউ রমাত রমাতা রমাইনা, ছয়টা এরকম রমাই রমাইনা। হ্যাঁ, এরপরে রমাইতা রমাইতুমা রমাইতুম রমাইতে রমাইতুমা রমাইতুন্না রমাইতু রমাইনা রমাইনা। মুদারে দরাবা ইয়াদরিবু, তাহলে মুদারেটা কি হবে? ইয়ারমিউ ইয়ারমিউ ইউ। এখন দেখেন ইয়ার উপরে দম্মা আছে, কাসরার পরে আসছে, তাহলে কি করতে হবে? এটা সুকুন করে দিতে হবে, করে দিতে হবে। তাহলে বলেন কি হবে? ইয়ারমি, এই যে আমরা কোরআনে পড়ি না তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই যে ইয়ারমি তারমিহিম তারমিহিম, তাহলে রামা ইয়ারমি অর্থ কি? নিক্ষেপ করা। এই যে রমা ইয়ারমি রামিউন অর্থ হলো নিক্ষেপ করা। বাংলা লিখে লাগবে স্যার? লিখে দিন।
পরে আবার বুঝা যাবো। তারমিহিম রোমায়া তারমিহিম তারমিহিম নিক্ষেপ করা, তাহলে তারমি ইয়ার উপরে সুকুনটা হলো কেন বুঝা গেছে? মূলত ছিল তো তারমিউহুম তাদরিবুহুম, সুকুন হইছে কেন? কাসরার পরে আসছে এজন্য, ঠিক আছে। আচ্ছা এখন হলো আমাদের পরিবর্তনটা, আমরা এখানে যেটা দেখব তাহলে এখান থেকে স্মল ফাইলের রূপ হবে রামিউন, এরপরে এটা কি হয়ে যাবে রামিন নিক্ষেপকারী, তাই না? রামিন, তাহলে স্মল মাফউল হওয়ার কথা মার মারমিউন হবে লাস্টে, মারমুউন হওয়ার কথা। এরপরে ওয়াও ইয়া একসাথে আসার কারণে আমরা এখন যে নিয়ম করতেছি সেই নিয়মে ওয়াও ইয়া একসাথে আসার কারণে প্রথমে ওয়াওটাকে ইয়া বানাবো, এই যে প্রথমে ওয়াওটাকে ইয়া বানিয়ে দিব, ফলে শব্দ হবে এরকম। এখন ইয়া তার পূর্বে কাসরাকে চায়, এই জন্য মিমের দম্মাকে আমরা কাসরা দিয়ে দিব, ফলে এখন দুইটা ইয়া একসাথে আসার কারণে তানবিন দিয়ে দিব, ফলে শব্দ কি হবে মারমিউন। তাহলে রামিউন মানে নিক্ষেপকারী, তাহলে মারমিউন অর্থ কি? যাকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপিত বা যাকে নিক্ষেপ করা হয়, তাহলে বোঝা গেল এই নিয়মটা। জি, তাহলে যত নাকিস ক্রিয়া আছে, নাকিস ক্রিয়ায় যদি শেষে ইয়া থাকে তাহলে সেগুলোর এই যে স্মল মাফউল রূপটা সবসময় এরকম হবে, মারমিউন মাবনিউন এরকম হবে, ঠিক আছে। জি জি মাশাআল্লাহ, তাহলে আমরা এই নাকিসের নিয়মগুলো শেষ করলাম। নাকিসের মধ্যে এই নিয়মগুলো থাকলে এখন যে কোনো শব্দ আপনি নিয়ে আসেন, এখন আপনি এভাবে ভাঙতে পারবেন, তালিল করতে পারবেন নাকিসের। তাহলে নাকিসের এক নম্বর নিয়ম পড়লাম, কাসরার পরে ওয়াও আসলে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়, যেমন রদিয়াতে রদি ওয়া ছিল রদিয়া হয়ে গেছে, তাই না? দুই নম্বর নিয়ম পড়লাম এই যে কাসরার উপরে ইয়ার উপরে দম্মা আসলে দম্মা কঠিন সুকুন করে দিতে হবে, এই যে এখান থেকে স্মল ফাইলে আমরা রামিন রামিউন থেকে রামিন বানিয়েছি। এরপরে স্মল মাফুলের নিয়মটা পড়লাম, ওয়াও ইয়া একসাথে যদি শব্দের শেষে আসে প্রথমে ওয়াওকে ইয়া বানায় একটা ক্যারেক্টারের সাথে মিলাই দিতে হবে, বুঝা গেল? জি। এখন আমরা বাকি আছে আমরা পড়ব এখন শুধু শুরুর দিকে যেটা পড়ছি, দেখেন এই যে আমরা মিসাল শেষ করলাম আজওয়াফ নাকিস, তাহলে এখন আছে লাফিফ। এই লাফিফটা মিলে যাবে হলো একদিক থেকে মিসালের সাথে, শুরুতে যদি হরফুলিল্লাত আসে এটা নিয়ম কার সাথে মিলে যাবে? মিসালের সাথে। আর শেষে হরফুলিল্লাত আসলে এটা কার সাথে মিলে যাবে? এই নাকিসের সাথে। নাকিসের সাথে মাঝখানে হরফুলিল্লাত আসলে সেটা কার সাথে মিলে যাবে? আজওয়াফ, আজওয়াফের সাথে, তাই না? তাহলে লাফিফের আলাদা করে আমাদের দরকার নেই। এখন আসবে এই যে আরেকটা রূপ, এটা হলো মুদাইয়া, কি বলে মুদাআফ, মুদাআফ মনে আছে না? একই রকম দুই পাশাপাশি আসবে, এরকম ডাবল যদি হয় রুট লেটার সেটাকে বলে মুদাআফ। মুদাআফ সহজ, মুদাআফের মাত্র দুইটা নিয়ম মনে রাখলে মুদাআফ যে কোনো ক্রিয়ার পরিবর্তন আমরা বুঝতে পারব, দুইটা নিয়ম। তাহলে আমরা একটু দেখি দুইটা নিয়ম, দুইটাকে আমরা একসাথে মার্চ করে একটা নিয়মও বানাতে পারবো, একটাই করি আমরা, দুইটা মনে রাখার ঝামেলা একটাই করি, এক নিয়মেই যে কোনো মুদাআফ ক্রিয়ার আমরা পরিবর্তন করতে পারবো। দেখেন একটা শব্দ লিখি, একটা শব্দ লিখলেই আমরা বুঝে যাবে, যেমন শব্দ হলো কোরআনে কারিমে আমরা পড়ি শাদীদুন, শাদীদুন অর্থ কি বলেন তো? কঠোর, কঠিন, তাই না? আযাবুন শাদীদুন, কঠিন শাস্তি, আযাবুন শাদীদুন, কঠিন শাস্তি। এই শব্দের রুট লেটার হলো শিন দাল দাল, শিন দাল দাল, এটা হলো রুট লেটার শাদীদুন। এখন কথা হলো এটার রুট লেটার শিন দাল দাল, এটা বুঝলাম কিভাবে? রুট লেটার বের করার নিয়ম বলছিলাম না, যে কোনো শব্দ আসবে আপনি ফালার সাথে মিলাই ফেলবেন, এই শাদীদুন এটা যদি ফালার সাথে মিলাই তাহলে শব্দ কি হয়? ফাইলুন, এরকম না? ফাইলুন, জি। তাহলে তো এই ফাইলুন এর মধ্যে রুট লেটার কোনটা? ফা আইন লাম, তাই না? এই দেখেন ফার জায়গায় কি আছে? শিন। এই আইনের জায়গায় কি আছে? দাল দাল। ফার জায়গায় কি আছে? দাল। তো সুতরাং এটা শিন দাল দাল, কারেক্ট? বুঝলেন? হরফ ইল্লাত বা উইক লেটার গুলো ফলাই দেব, এটি তো
সব সময় না, ওই যে আজওয়াফ না এইগুলো তো মাঝখানে হরফুলিল্লাতে আসবে, আপনি ফাইল এই মানে ফালা স্ট্রাকচার দিয়ে মিলাবেন সব সময়, তাহলে আপনি রুট লেটার বের করতে পারবেন। আসলে রুট লেটার বের করার নিয়ম হলো মাদির প্রথম রূপটা থাকে না, মাদির থার্ড পারসন এর সিঙ্গুলার যেটা ফালা, এই ফালার মধ্যে যে কয়টা থাকবে সব রুট লেটার। দুই নাম্বার ফর্মে গেলে দুই নাম্বার ফর্মে যেরকম রাফাতে বের করতে হয় ওইরকম বের করবেন, ওইরকম আর কি, বুঝে গেছে? তাহলে বলেন এই শব্দটা যদি নাসরায়ন শুরু থেকে ব্যবহার হয় তাহলে মাদিটা কি হওয়ার কথা? সাদা না, মুদারাটা কেমন হওয়ার কথা? ইয়াশ দুদু, সাদা ইয়াশ দুদু, বুঝে গেছে? ইয়াশ দুদু জি। তাহলে পরিবর্তন করে আমরা পর্ব হলো এরকম, সাদা মাদিটা হবে এরকম আর মুদারাটা পর্ব হলো ইয়াশুদ্দু। এখন এই যে সাদা দা ইয়াশুদ্দু থেকে আমরা সাদা ইয়াশুদ্দুতে কিভাবে আসলাম এটা আমরা শিখবো। এই দুইটা শব্দের পরিবর্তনটা দুই রকম হয়েছে, তাই না? এখন এখানে কিভাবে আসলাম এটা শিখবো। প্রথমে আমরা মাদিটা শিখি, এই যে সাদা দা এরকম ছিল ফাআলা, এটা নাসরান শুরুর সাথে যেহেতু তাহলে আমরা নাসরার সাথে মিলাই, নাসরা মিলে গেল না? এখন নিয়ম হলো দুইটা নিয়ম, নিয়মটা পরে লিখি আগে বলে বুঝে যাই। নিয়ম হলো দুইটা অক্ষর একই রকম যদি পাশাপাশি আসে তাহলে নিয়ম হলো খেয়াল করতে হবে তার পূর্বের অক্ষরে, এই যে একই রকম দুই অক্ষরের পূর্বে যে অক্ষরটা আছে সেটাতে খেয়াল করতে হবে। যদি দুই অক্ষর একই রকম হয়ে তার পূর্বের অক্ষরে হারাকা থাকে, হারাকা থাকে মানে কি, ফাতা কাসরা দম্মা হোয়াটএভার যেটাই থাকে, দুইটা অক্ষর একই রকম হয়ে তার পূর্বে ফাতা কাসরা দম্মা যদি হারাকা থাকে তাহলে সহজ, একটাকে সুকুন করে আরেকটার সাথে মিলাই দিব, একটাকে সুকুন করে আরেকটার সাথে মিলাই দিব, তাহলে শব্দ হয়ে যাবে এই যে শব্দ। হ্যাঁ শব্দ এই দেখেন, যেহেতু আমরা এই যে দুইটা একরকম পাইছি পায়া তার পূর্বেরটাকে হারাকা পাচ্ছি তাহলে শুধু একটা ক্যারেক্টার সাথে মিলাই দেব। আচ্ছা কারেক্ট, এই হয়ে গেল সাদ্দা। দেখেন আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে মুদাফ মানেই হলো দ্বিত্ব করা, ডাবল করা, এই ডাবল করার জন্য শর্ত হলো দুইটা অক্ষরই কিন্তু হারাকা বিশিষ্ট পাইতে হবে, দুইটা অক্ষর পাশাপাশি আসবে, পাশাপাশি এসে যদি একটা সুকুন হয় আরেকটা হারাকা হয় তাহলে এই পরিবর্তনটা হবে না, এই পরিবর্তনটা হবে কখন উভয়টা অক্ষর হারাকা বিশিষ্ট পাইতে হবে, উভয়টা হারাকা বিশিষ্ট পাইতে হবে। হারাকাটা একই হতে হবে, জবর হলে জবর হবে, জারব হলে জারব হবে, তাই তো? হারাকাটা এক হওয়া জরুরি না, একটা কাসরা একটা দম্মা একটা ফাতা একটা দম্মা অসুবিধা নেই, যাই হোক যে কোনো দুইটা অক্ষর একরকম আসবে এবং দুইটা হারাকা বিশিষ্ট হইতে হবে, হারাকা যাই হোক, তাহলে এই কথাটা মনে রাখতে হবে, এটা একটা কন্ডিশন। তাহলে কথা হলো দুই অক্ষর পাশাপাশি হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বের অক্ষরেও হারাকা পাই ফাতা কাসরা দম্মা পাই তাহলে সহজ, এই দুইটা একই রকম অক্ষর যেটা প্রথমটাকে সুকুন করে একটা আরেকটার সাথে মিলাই দিব, ইদগাম করে দিব, তাহলে শব্দ পেয়ে গেলাম সাদ্দা। তাহলে এটার দ্বিবচনে বলেন কি হবে? সাদ্দা সাদ্দা সাদ্দু সাদ্দু, বলেন তো সাদ্দুটা কি ছিল? সাদা দু
তাই না? সাদা দু, জি এটা ছিল সাদা দা, এখান থেকে সাদা, ওই সাদার মতই সহজ। এখানে দেখেন এই বহুবচনের পরিবর্তনটা খেয়াল করলেই বোঝা যাবে, ওই যে স্যার যে প্রশ্নটা করলেন এটা মূলত কি ছিল, সাদা দু, তাই না? জি, তাহলে দুইটা দাল একসাথে আসছে, একটা দম্মা আর একটা ফাতা। তারপরেও এই দুইটাই যেহেতু হারাকা বিশিষ্ট, প্রথমটাকে সুকুন করে একটা একটা সাথে মিলাই দিলাম, হয়ে গেলে কুই সাদু, দুইটা হারাকা বিশিষ্ট হবে, একই রকম হওয়া জরুরি না, তাই না? একটা ফাতা একটা দম্মা, একটা কাসরা একটা দম্মা, যাই হোক দুইটাই যদি হারাকা বিশিষ্ট হয় তাহলে দ্বিতীয়টাতে যা থাকবে সেটা ঠিক থাকবে আর প্রথমটাকে সুকুন করে দিলাম। বুঝা গেছে এটা? জি। কিন্তু এই যে সাত দু এখানে এসে পেশ হয়ে গেছে, কারণ দ্বিতীয়টা ঠিক আছে, চলে আসছে না, কিন্তু এটা ছিলই, কিন্তু ছিল, হ্যাঁ ছিল, ওইটাই ঠিক রাখা। এখন বলেন আমরা ছয় নাম্বার শব্দটা গিয়ে পড়বো, সাদা দে না, সাদা দে না, এখানে কি আমরা মিলাতে পারবো? মিলাতে পারবো না, দুইটা হারাকা নাই, তার মানে আমরা মিলাতে পারবো না। এই যে দেখেন দুইটা হারাকা নাই, এই জন্য মিলাতে পারবো না, এই জন্য এই ছয় নাম্বার থেকে শেষ পর্যন্ত কি মূল সিস্টেমেই হবে, সাদাদে না, সাদাত্তা, সাদাত্তুমা, সাদাত্তুম, সাদাত্তি, সাদাত্তুমা, সাদাত্তুন্না, সাদাত্তু, সাদাদে না, সাদাদে না, ঠিক আছে, এটা মূল রূপে থাকবে। এখন পারা যাবে না, এরপরে ঈদগা মিকফা এগুলো পড়ি না, ওই তাজবিদের একটা নিয়ম আছে, তাজবিদের নিয়ম হলো এখন সাদাত না পড়লাম তাহলে সেকেন্ড পার্সনের শব্দটা কি হবে, সাদাদতা, কিন্তু আসলে আমরা পড়ার সময় উচ্চারণ করতে হবে এটা সাদাত্তা। এই যে পরের দালটা থাকবে কিন্তু দালটা উচ্চারণ হবে না, তার উপরে তাই মতো তাই হয়ে যাবে, হ্যাঁ উচ্চারণ সাদাত্তা থাকবে, সাদাত্তা উচ্চারণ হবে এরকম শব্দ, সাদাদতা এটাই, কিন্তু উচ্চারণে তাজবিদের নিয়ম হিসেবে আমরা পড়বো সাদাত্তা। তাজবিদের নিয়মটা কি, তাজবিদের নিয়ম হলো একই মাখরাজের দুইটা অক্ষর যদি পাশাপাশি আসে, একই মাখরাজের একই স্থান থেকে উচ্চারিত হয় এরকম দুইটা অক্ষর পাশাপাশি আসলে একটা ক্যারেক্টার মধ্যে ইদগাম করে দিতে হয়, এটাকে বলে ইদগামে মুতাজানিসাইন, ওইটা হচ্ছে তাজবিদের নিয়ম উচ্চারণের ক্ষেত্রে। এই দেখেন আপনি কি তাজবিদের নিয়মের কোন বই লেখাটাকে আছে কিনা, আমাদের যদি ইয়া করেন, বয়স হয়েছে তো অনেক কিছু ভুলে গেছি। তাজবিদের বই আছে আমার, বইয়ে বলতে সব শীত তৈরি করা আছে, ওইটা আর কি বই করবো, কিন্তু ব্যস্ততার কারণে আর কি বই করতে পারতেছি না, আল্লাহ রহম করলে দোয়া চাই, আমার এখন যে ব্যস্ততাটা বড় ব্যস্ততা হলো, আল্লাহ হওয়ার পরে ইনশাল্লাহ পরে আল্লাহ রহম করলে ভালো করে কনসেন্ট্রেশন দিব এবং আরো একজন উস্তাদ নিয়ে একেবারে সুন্দর ভাবে তাড়াতাড়ি এই যে বইগুলো করা আছে এটা ইনশাল্লাহ পাবলিশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা তাহলে বুঝতে পারছেন একই রকম একই মাখরাজের অক্ষর, এই দেখেন তা বা তা দাল ত তিনটা অক্ষর এক মাখরাজ থেকে, কিন্তু তাই না, জিব্বার আগা নিচের দাঁতের গোড়া, জিব্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে ক উচ্চারণের ক্ষেত্রে এই পার্থক্যটা হবে আর বাকি মূল ইদগাম এটা, ঠিক আছে? এখানে আমরা এখন এখন ওই যে দাল দা মানে দা তো দুইটা, ওই দুইটার তো উপরের দাঁতে ছিল, ত উপরের দাঁতে তিনটা, এখন আমি মিলাইলাম পরের দুইটা, তাহলে কি এটা সুকুন থেকে যেটা সুকুন এবং তারপরেরটা মিলাইতে হয় নাকি? হ্যাঁ, এই যে পরেরটা ঠিক থাকবে, প্রথমটা আমরা সুকুনটাকে এটা বাদ দিয়ে ওই অক্ষরে সুকুন দিয়ে পড়ব।
আচ্ছা আচ্ছা, তাই না? এখন উচ্চারণ হচ্ছে কি আবাত্তা, তার মানে দুইটা তার উচ্চারণ হচ্ছে, তাই না? দাল সাইলেন্ট হয়ে গেছে, ওই যে ইংলিশে কিছু নিয়ম আছে না, মাঝখানে অক্ষর সাইলেন্ট থাকে, জি এরকম হচ্ছে আর কি। তবে এটা তাজবিদের নিয়ম অনুযায়ী, বুঝে গেছে? জি জি আলহামদুলিল্লাহ। তাহলে মোট কথা হলো দুইটা অক্ষর পাশাপাশি আসবে, এবং উভয়টা হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বের অক্ষরেও হারাকা পাই, ফাতা কাসরা দম্মা যাই পাই না কেন, তাহলে নিয়ম হলো প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার মধ্যে, অর্থাৎ দ্বিতীয়টাতে যা থাকবে ঠিক থাকবে, প্রথমটাকে সুকুন করে তাসদিদ করে দিব। তাহলে এই নিয়মে সাতটা আমরা পেয়ে গেলাম, তাই না? সাদ্দা সাদ্দা সাদ্দু সাদ্দ সাদ্দাতা সাদাদিনা সাদাত্তা সাদাত্তুমা, এইভাবে যাবে। এটা বুঝা গেছে না? জি। এখন আমরা মুদারিতে যাই, ইয়াস দুদু থেকে হয়ে যাবে ইয়াসুদ্দু, এটার নিয়মটা বলি। এটার নিয়ম হলো ইয়াস দুদু, এই যে শব্দটা পেলাম আগের মতোই, প্রথম কথা দুইটা অক্ষর হারাকা বিশিষ্ট একই রকম হওয়ার পরে আমরা খেয়াল করতে হবে পূর্বের অক্ষরে, হ্যাঁ পূর্বের অক্ষরে যদি হারাকা থাকে তাহলে আর কোনো কথা নাই, দুইটাকে শুধু প্রথমটা শুধু মিলিয়ে দিব। এখন দুইটা একই রকম অক্ষর হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বের অক্ষরে হারাকা না থাকে বরঞ্চ সুকুন থাকে, তাহলে নিয়ম হলো প্রথম অক্ষরের হারাকাটা তার পূর্বের অক্ষরে দিয়ে দিতে হবে। আচ্ছা, প্রথম অক্ষরের হারাকাটা তার পূর্বের অক্ষরে দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার পরে এমনিতেই সে সুকুন হয়ে গেল, এখন একটা হারাকার সাথে মিলিয়ে দিব। আবার বলি, যখন আমরা একই রকম দুই অক্ষর হারাকা বিশিষ্ট পাবো, হারাকা যাই হতে পারে অসুবিধা নেই, এই প্রথমটা ফাতা পরেরটা কাসরা, প্রথমটা দম্মা পরেরটা দম্মা, প্রথমটা দম্মা পরেরটা ফাতা, উল্টা পাল্টা হতে পারে, একই রকম হতে পারে, যাই হোক না কেন, হয়ে যদি তার পূর্বের অক্ষরে সুকুন হয় তাহলে প্রথম অক্ষরের হারাকা যেটা, এটা তার পূর্বের অক্ষরে দিয়ে দিতে হবে রিপ্লেস। দেওয়ার পরে পরে এমনিতেই সুকুন হয়ে গেল, এখন একটা ক্যারেক্টার সাথে মিলিয়ে দিতে হবে। বুঝে গেছে না? জি। এই দেখেন, তাহলে আমরা এখানে দুইটা হারাকা, পূর্বের শিন সুকুন, তাহলে প্রথম দালের দম্মাটাকে আমরা শিনে দিয়ে দিব, তাই না? দেওয়ার পরে এখন প্রথম দালটা সুকুন হয়ে গেল, দ্বিতীয় দালটা দম্মা আছে, এখন খালি মিলিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এই দেখেন, ইয়াসুদ্দু সাদ্দা ইয়াসুদ্দু ইয়াসুদ্দু, বুঝা গেছে না? জি। এখন দেখেন আমরা এটার ১৪টা বলি, ইয়াসুদ্দু ইয়াসুদ্দানে ইয়াসুদ্দু, পরে কি হবে? ইয়াসুদ্দানে ইয়াসুদ্দানি ইয়াসদুদানি ছিল, প্রত্যেকটা মূল রূপ লিখে লিখে মিলান, দেখেন একই রকম হবে। এরপরে বহুবচন বলেন কি হবে? ইয়াসুদ ইয়াসুদ্দুনা, কারেক্ট, ইয়াসুদ্দুনা। এরপরে বলেন মুয়ান্নাস, তাশুদ্দু, কারেক্ট, তাশুদ্দু। এরপরে বলেন তাশুদ্দানে, তাশুদ্দানি। এরপরে বলেন কি হবে? এরপর হবে ইয়াসুদ্দুনা। দেখেন এখানে পরিবর্তন করতেছি না কেন, পরন্তু এখানে আমরা এই ইদগামটা করতেছি না কেন, এই নিয়মটা ফলো করতেছি না কেন, এই যে পূর্বে দিয়ে দিব, দিয়ে একটা মিলিয়ে দিব, একটার মধ্যে একটা, এখানে হচ্ছে না কেন? বহুবচন জামু ইয়া রাখার জন্য বহুবচন, এই যে দুইটা তো হারাকা বিশিষ্ট নাই, আমরা বলছি না দুইটাই হারাকা বিশিষ্ট হইতে হবে। জি, দুইটা হারাকা বিশিষ্ট আছে নাই, একটা সুকুন হয়ে গেছে, তার মানে এই নিয়মটা আর ফলো হবে। জি জি জি, ওকে ওকে, বুঝতে পারছি, ঠিক আছে না, দুইটাই হারাকা বিশিষ্ট থাকতে হবে, এটা কম্পালসারি একটা কন্ডিশন। তাহলে ইয়াস দুদনা। এরপরে আমরা এগুলো থার্ড পারসন শেষ হলো, এখন সেকেন্ড পারসন বলে, সেকেন্ড পারসনে এই ছয়টা শব্দ আমরা নিয়ে যাই, এই দুইটা তো একই রকম, তাশুদ্দু তাশুদ্দানি। এরপরে বহুবচন কি হবে? তাশুদ্দুনা, তাই না? জি, তাশুদ্দুনা। এ মুয়ান্নাস রূপ বলে কি হবে? তাশুদ্দিনা, তাশুদ্দিনা। ফার্স্ট পার্সনে যাই কি হবে? আশুদ্ধু আশুদ্ধু নাশুদ্ধু, তারা যাবে না, এখন যে কোনো মুদাফ দিয়ে আসলে একই রকম হয়ে গেল, যে কোনো বাংলায় এটা লিখতে ভুলেন না কিন্তু, আবার পরে ভুলে যায়।
দুইটা নিয়ম বলছেন, তাজবিদের পড়ার জন্য আর একটা হচ্ছে ইয়ের জন্য এখন বাংলাটা লিখে দেই। আচ্ছা যদি যদি একই রকম এখন আপনাদের মতো মিলায় আর কি ভাষা সুন্দর করে আপনারা যেভাবে লিখতে পারেন আর কি লিখতে পারেন, আমি মোটামুটি লিখে দেই। যদি একই রকম দুটি অক্ষর হারাকা বিশিষ্ট হয়ে পাশাপাশি আসে তাহলে দেখতে হবে যদি তার পূর্বের অক্ষরে হারাকা থাকে তাহলে প্রথমটিকে সুকুন মোটামুটি এই যে মাদির নিয়মটা হয়ে গেল, তাই না? দুইটা অক্ষর যদি হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বের অক্ষর দেখতে হবে, তার পূর্বের অক্ষরে যদি আমরা হারাকা পাই ইদগামের ব্যাকেটে মিলিয়ে দিতে হবে, লিখে দেন অনেক আবার ইদগাম জিনিসটা বুঝবে না। ইদগাম করতে হবে বা মিলিয়ে দিতে হবে। ইদগাম করে দিতে হবে, ইদগাম বা মিলিয়ে দিতে হবে। আচ্ছা এটা ব্র্যাকেটে দিলে ভালো হবে। আচ্ছা এখন একইভাবে যদি তার পূর্বের অক্ষরে সুকুন থাকে, আচ্ছা এখানে সুকুন বলতেছি, আচ্ছা পূর্বের অক্ষরে হারাকা থাকে আগে বলছি, তাহলে এখন সুকুন থাকে তাহলে প্রথম অক্ষরের হারাকা তার পূর্বে অক্ষরে দিয়ে সালাম আলাইকুম উস্তাদ, আমি ক্লাসে আছি, জাস্ট 2 মিনিট মনে হয় শেষ হবে। আচ্ছা ঠিক আছে, প্রথম অক্ষরের হারাকা তার পূর্বের অক্ষরে দিয়ে একটিকে অপরটির মাঝে ইদগাম করে দিতে হবে, তাই না? অপরটির মাঝে ইদগাম ইদগাম বা মিলিয়ে দিতে হবে। খালাস বুঝা গেল না? দুইটা অংশ, প্রথমে দুইটা অক্ষর হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বে হারাকা পাই তাহলে নিয়ম সহজ, একটা ক্যারেক্টার সাথে মিলিয়ে দিব, আর যদি হারাকা না পাই সুকুন পাই তাহলে প্রথম একই রকম দুই অক্ষরের প্রথমটার হরকতকে পূর্বে দিয়ে এরপরে দুইটাকে একটার সাথে আরেকটা মিলাতে হবে, তাই না?
এই দুটো। এখন আমরা একটু অন্য শব্দ দিয়ে প্র্যাকটিস করি। এটা তো সাদ্দা শুদ্ধ করলাম, কোরআনে কারিমে আরেকটা শব্দ নিই আমরা। কোরআনে কারিমে আরো শব্দ পাবো হলো যেমন, আপনাদেরকে এখন একটা বই দেখাই, এই বইটা আপনারা আপনাদের গ্রুপে দিয়ে দিছিলাম তাই না, ওই যে 85% কোরআনিক ওয়ার্ড। জি এই দেখেন, এখানে আমরা মুদাফ দিয়ে পড়বো। এই দেখেন মুদাফ কত রূপ আছে, এই যে ওয়ান্না ইয়াজুন্নু, নাসরে আনসুরু থেকে মূলত কি ছিল, জানানা ইয়াজনুনু। এই দেখেন জানানা, জানানা থেকে দুই নুন একসাথে পূর্বে হারাকা বিশিষ্ট মিলাই দিছে, হয়ে গেছে কি জান্না, জান্না ইয়াজনুনু ছিল তাই না, ইয়াজ। জি এই প্রথম জর মধ্যে সুকুন ছিল শুরুতে, এরপরে ইয়াজ নুনু দুই নুনের দম্মা, প্রথম নুনের দম্মাকে জর মধ্যে দিয়ে একটা ক্যারেক্টার সাথে মিলাই দিছে তাই না। অর্থ কি, ধারণা করা, জন্না করা, ধারণা করা। বলেন তো জন্না জন্না জন্নু, জন্নাত জন্না, তা ছয় নম্বরে কি হবে, জনান জনান্তা, জনান না জনান না জনান না, এরপরে জনান্তা জনান্তুমা জনান্তুম, এইভাবে বিস্তারিত যাবে তাই না। এরপরে ইয়ারুদ্দু ইয়ারদুদু, প্রথম রা সুকুন ছিল, দালের দম্মা রার মধ্যে এসে দুইটা দাল একসাথে মিলে গেছে তাই না, ইয়ারুদ্দু হয়ে গেছে। এই যে সদ্দা ইয়াসুদ্দু, সদ্দা ইয়াসুদ্দু দেখেন, এই যে সদা দা ইয়াস দুদু ছিল তাই না, অর্থ হলো বাধা দেওয়া। এরপরে দররা ইয়া দুরু, দরারা ইয়া দ্রুরু ছিল তাই না, দররা ইয়া দুরু, এটা অর্থ হলো ক্ষতি করা। এরপরে গাররা ইয়া গিদ্রু, এই দেখেন গাররা ইয়া গিদ্রু, তার মানে এটা দরাবা দ্রুবু শব্দ তাই না, গাররা ইয়া গিদ্রু, তাহলে গাররা মূলত কি ছিল, গারারা তাই না, গারারা, হ্যাঁ গারারা থেকে গাররা, এটা মূলত কি ছিল, ইয়াগরিরু, ইয়াগরিরু কারেক্ট তাই না। এই দেখেন এরকম ইয়াগরিরু, এই যে প্রথমে রার কাসরাকে গাইনের মধ্যে দেওয়া হয়েছে, রার কাসরা গাইনে নিয়ে যাওয়ার পরে এই রাটা তো অটো সুকুন হয়ে গেছে, তখন ইয়াগরিরু হয়ে গেছে, এখন রাইটিং প্রিন্সিপাল হিসেবে এটাকে তাসদিদ দিয়ে তাসদিদ করে দিয়েছে, হয়ে গেছে গাররা ইয়াগরিরু, অর্থ হলো ধোকা খাওয়া বা প্রতারিত হওয়া। মাদ্দা ইয়ামুদ্দু, আবার নাসরান শুরু থেকে, অর্থ কি, সম্প্রসারিত করা, মাদ্দা ইয়ামুদ্দু মাদাদা, ওয়াল আরদু মুদ্দাত, কোরআনে আছে না ওইটা, এই দেখেন মাদ্দা ইয়ামুদ্দু, এটা এখন প্যাসিভ অ্যাক্টিভ অনেক রূপ ব্যবহার হয়েছে। দেখেন সামিয়া থেকে আছে বল্লা ইয়াদিল্লু, এটা দরাবায় দ্রুপতি, অর্থ হলো পদভ্রষ্ট হওয়া। দলালা থেকে দল্লা, ইয়াদিল্লুটা করতে হয়েছে ইয়াদলিলু থেকে ইয়াদিল্লু। হাক্কা ইয়াহিক্কু, বলেন তো হাক্কা কি ছিল, হাক্কা হাক হাকাকা, কারেক্ট হাকাকা, তাহলে ইয়াহিক্কুটা দরাবা ইয়াদ্রুবু থেকে আসছে, বলেন কি ছিল, ইয়াহকিকু, ইয়াহকিকু, কারেক্ট, এই যে ইয়াহকিকু, এই প্রথমে কাফের কাসরা হাতে চলে গেছে তাই না, জি, ইয়াহিক্কু ইয়াহিক্কু, ফাররা ফিররু, পলায়ন করা, বলেন এটা কি ছিল, ফারারা, ফারারা ইয়াফরিরু, ইয়াফরিরু দরাবায় দ্রুব তাই না। এরপরে বলেন মাসা ইয়ামাসু, এই যে মাসা, মাসাসা না, এটা সামিয়া ইসমাউ থেকে, তাহলে মাসা কি ছিল, মাসিসা, মাসিসা, এই দেখেন মাসিসা থাকলেও পরিবর্তন একই হবে তাই না, এই যে দুইটাই হারাকা, তার পূর্বেও হারাকা, হ্যাঁ দুইটাই হারাকা, প্রথমটা সুকুন করে একটা একটা সাথে মিলাই দিব, মাসা মাসা, তাহলে ইয়ামাসু ইয়ামসাসু ছিল তাই না, ইয়ামসাসু, এই যে প্রথমে এই সিনের ফাতাকে মিমের মধ্যে দিয়ে মিলাই দিছে, মাসা ইয়ামাসু, তাহলে জল্লা ইয়াজল্লু মূলত কি ছিল, জলালা, জলালা, জল, না এটা সামিয়া ইসমাউ, তাহলে ছিল জলিলা ইয়াজলালু তাই না, এই যে জল্লাটা ছিল জলিলা, এটা ছিল ইয়াজলালু, এখান থেকে হবে ইয়াজল্লু, বুঝা গেছে। অর্থাৎ এটা সামিয়া ইসমাউ, এটা বুঝার উপায় কি, কিভাবে বুঝলাম, কোনো বুঝার উপায় নাই, এটা অভিধান দেখতে হবে, ও স্যার আজকে একটু রাতে নিঃশ্বাস করতে হবে,
শেষ করে দিব, এটা তো এখন শুধু প্র্যাকটিস করতেছি, তার পড়তেছি না, নতুন না, তাই না? জি জি আমরা গ্রামার অংশ শেষ করে আমরা এখন মনে হয় কোরআনে বিশ্লেষণ করতে পারি, যদি আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন, এটা একটা সুরত। আর যদি চাই তাহলে মনে হয় আমরা কোর্সটাও শেষ করতে পারি, কোনটা করা যায় বলুন তো? গ্রামার অংশের মোটামুটি ডিফিকাল্ট সাইড শেষ, এখন যে কোনো কিছু বুঝবেন বা মোটামুটি পড়া আছে, এখন যদি পিছনেরটা স্মরণ না থাকে হয়তো ভুলে গেছি, বাকি এখন রিভিশন করলে বুঝতে পারবেন যে কোনো রূপ। তাহলে মনে হয় আমরা কি করতে পারি উস্তাদ, রেকর্ডিং গুলা কি সবগুলা ক্লাসের রেকর্ডিং কি কোথাও আছে? মানে মাঝখানে যদি মাঝখানে বেশ কিছু ক্লাস মিস হয়েছে তো ডাউনলোড করে নিয়ে যেতে পারি। সবগুলা জুমের মধ্যে আমি ওই যে একটা রেকর্ডিং স্যার পাঠাচ্ছিল খুঁজছি ওইটা, এখন ওগুলো সবগুলা পিছন থেকে বের করা কঠিন আর কি। ও আচ্ছা আচ্ছা, বেশ কঠিন ওইটা। এখন স্যার ওই যে এগুলোর আমাদের এই শেষের ক্লাসগুলো মানে খুব জরুরি, ওই যেগুলো উইক লেটারে পড়লেন এগুলো একটু ডাউনলোড করে রাখেন তাহলে মনে হবে, তাই না? জি, আমরা মনে করি যদি কোরআনের সূরা ধরি, ওই যে ওই সূরার আয়াতে মে যে ইয়াগুলো আসবে তখন যে গ্রামার গুলো আমরা বুঝবো না, হয়তো ব্যাক করে আবার ইয়া করা যায় ওই সময়। আচ্ছা, এখন প্রথমে মনে হয় ওই যে আমি রেকর্ডিংটা অফ করি, তাহলে পরে আপনাদের লম্বা করে শেষ করবে না।